রংবাজ এই শহরের সবচেয়ে বড় রংবাজ। হ্যালো ভিউয়ার্স, আমি দিদার পারভেজ আপনাদের সাথে আছি। আজকে আমরা আসছি কোকে স্টুডিওতে। প্রান্ত ভাইয়ের একটি মিউজিক ভিডিওর কাজ চলছে, সো আমরা দেখে আসি কীভাবে মিউজিক ভিডিওর কাজটা হচ্ছে। চলেন, লেটস গো। ওকে, পজিশন পজিশন। ওকে, মিউজিক তো আমাদের মাঝে এখন আছে জাহিদ ভাইয়া। তো জাহিদ ভাইয়া প্রান্ত ভাইয়ার টিমে গেস্ট অ্যাপারেন্সে কাজ করতে আসছেন, তো আমরা তার কাছ থেকে অনুভূতি জানতে চাচ্ছি। হ্যালো, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার প্রান্ত ভাইয়ার টিমে গেস্ট অ্যাপারেন্সে কাজ করার অনুভূতিটা কি? বেসিক্যালি কাজ তো আমি নিজেও একজন ডিওপি, সো সারাদিন শুটিং নিয়েই থাকি, তো এই কাজটা আমার কাছে খুবই এনজয়েবল, খুবই ভালো লাগে। সো এখানে এসে যে হিউজ যে অ্যারেঞ্জমেন্ট, লাইট অ্যারেঞ্জমেন্ট, এগুলো দেখতেই ভালো লাগছে। আর বেসিক্যালি আমি যতটুকু জানি 29 তারিখে মেবি দেব বাংলাদেশে আসবে। এটা মূলত কলকাতা টিভি একটা প্রোডাকশন, সো এখানে যারা টিম মেম্বার যারা আছে তারা খুবই ভালো, খুবই কোঅপারেটিভ। আমার খুব ভালো লাগছে, আমি এনজয় করছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ককটেল ফিল্মসের পক্ষ থেকে আপনাদের সাথে আছে আমি দিদার পারভেজ। এখন আপনাদের সাথে এখন যার সাথে কথা বলবো, অনেকে আপনাকে সবাই চেনেন, আমাদের সবার প্রিয় কৌশিক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো ভালো, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আজকে এখানে শ্যুট চলছে প্রান্ত ভাইয়ার, সো আপনার কাজটা সম্পর্কে যদি একটু বলতেন। বাংলাদেশে দেব আসতেছে, তো দেবদার মানে আসতেছে, তো আমরা দেবদার সকল গানগুলোকে একটা ম্যাশআপ আকারে একটা মিউজিক ভিডিও করতেছি, তো ওইটাই আজকে শুটিং। দেবদা কখন আসতেছে? দেবদা আসতেছে নভেম্বরের 29 তারিখে। আচ্ছা, এটা মানে আমি যতটুকু জানি এখানে দেখলাম এসে যে সেলফি কন্টেস্ট, তো সেলফি কন্টেস্টে কি স্যার ভাইয়া অন্য মানে যে কোনো মানুষ কি চাইলে সেলফি তুলে সাবমিট করতে পারবে? আচ্ছা, তো দেবদা আসতেছে কলকাতা টিভির ব্যানারে আয়োজনে, তো দেবদা আসার পরে আমাদের বাংলাদেশে একটা মানে সেলফি কন্টেস্ট আয়োজন হচ্ছে, যেখানে সকল বয়সের সকল মেয়ে ছেলে সবাই এটাতে অ্যাটেন্ড করতে পারবে। তো আমরা কয়েকদিনের মধ্যে একটা লিংক পাঠিয়ে দিব, মানে কোথায় কীভাবে সাবমিট করতে হবে, অথবা আজকে যে শ্যুটটা হচ্ছে সেই শ্যুটের মানে ডেসক্রিপশনে সব ইনফরমেশন দেওয়া থাকবে যে কোথায় কীভাবে কে সাবমিট করতে পারবে এবং কবে শেষ ডেডলাইন। তো এরপরে এই সেলফি কন্টেস্টের মাধ্যমে যারা বিজয়ী হবে তাদেরকে দেবদা সরাসরি স্টেজে পুরস্কার দিবে। এটা সবচেয়ে সেরা চমক। আচ্ছা, এতদিন আমি জানতাম মানে আপনি একজন অ্যাক্টর, মানে আপনাকে আমি ক্যামেরার সামনে দেখছি, আপনার একটি বেসিক্যালি আমি পার্সোনালি অনেক পছন্দ করি, সো এখানে এসে আজকে দেখলাম আপনি ডিরেকশন দিচ্ছেন, তো এটার অনুভূতিটা যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। না, অ্যাকচুয়ালি আমি ক্যামেরার পিছনেও কাজ করি, ক্যামেরার সামনেও কাজ করি, আসলে যখন যেখানে যেভাবে আমার প্রয়োজন বা আমার মানে করার অ্যাবিলিটি আছে আমি সেখানে সেভাবেই কাজ করি। তো আজকে প্রান্ত যেহেতু ক্যামেরার সামনে, তো ক্যামেরার পিছনে লাগবে অবশ্যই, তো সেই জায়গায় আমি আজকে কাজ করতেছি। তার মানে কি আমরা নেক্সট টাইম সবসময় ক্যামেরার পিছনেও পাবো আপনাকে? হ্যাঁ, ইনশাল্লাহ।
সামনেও পাবেন, সামনেও দেখা যাবে পিছনেও দেখা যাবে। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আমরা ককটেল ফিল্মসের পক্ষ থেকে এসেছি, সো আমাদের চ্যানেলের সম্পর্কে যদি একটু কিছু বলতেন। আচ্ছা, আপনারা সবাই এই চ্যানেলটা দেখবেন, এদের ভিডিওগুলো মানে যদিও নতুন, তারা ভালো করার চেষ্টা করতেছে, তো চেষ্টাটা তখনই সার্থক হবে যখন মানুষ তাদেরকে সাপোর্ট করবে, আর সাপোর্ট করতে হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই শেয়ার করবে। ওকে, ধন্যবাদ। এখন যার সাথে কথা বলবো ওনাকে আপনারা সবাই চিনেন জানেন, প্রান্ত ভাইয়ের টিমের তামিম ভাইয়ের সাথে কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই, অনেক ভালো আছি। আচ্ছা ভাই, আজকে তো এখানে শ্যুট চলছে, এটা কিসের উপরে শ্যুটটা করছেন আপনারা সেটা যদি একটু বলতেন। এটা হচ্ছে বেসিক্যালি দেবদা বাংলাদেশে আসছে, বাংলাদেশে দেব সেলফি কনটেস্ট হবে, এখানে সব দেবের দেবদার ফ্যানরা হচ্ছে সবাই অংশগ্রহণ করবে এবং প্রথমবারের মতোই বোধহয় এটা হচ্ছে বাংলাদেশে। সেলফি তুলে কি সাবমিট করতে পারবে? হ্যাঁ, দেবদার ফ্যান যারা আছে সবাই হচ্ছে সেলফি তুলে সাবমিট করতে পারবে এবং সেখান থেকে আসলে বাছাইটা করা হবে। আচ্ছা, এটার উপরে কি কোনো বড় ধরনের কোনো সারপ্রাইজ বা অন্য কিছু গিফট টিফট কিছু আছে নাকি? হ্যাঁ অবশ্যই, এই সেলফির মধ্যে যারটা সেরা হবে দেবদা নিজে তাকে হচ্ছে গিফট দিবেন, মানে গিফট করবেন এবং সেটা এখন সারপ্রাইজ। আচ্ছা, এই আজকের এই শ্যুটে কি আমি আপনার পর্দায় কি আপনাকে আমরা দেখতে পাবো? আমি বলেছি যে হ্যাঁ, আসলে পারিবারিক কারণে আমি হচ্ছে মোটামুটি একটা কী বলে 7-8 দিনের মতো টিমের বাইরে ছিলাম, সো এর মধ্যে আমি আসলে রিহার্সাল কিছুই করতে পারিনি, সো আশা করি আমার টিমমেটরা সবাই ভালো একটা পারফরমেন্স দিবে, আর আমি থাকছি কি না সেটা এখনও শিওর না। দেখ, আমাদের চ্যানেল সম্পর্কে যদি একটু কিছু বলে দিতেন। আচ্ছা, ককটেল ফিল্মসটা বেসিক্যালি হচ্ছে যারা আছে ওদের তো মোটামুটি আমি অনেককেই চিনি, খুব সুন্দর সুন্দর কাজ করছে এবং এগিয়ে যাচ্ছে খুব ভালো করে, আশা করি সামনে আর অনেক ভালো ভালো কাজ দিবে, আর ককটেল ফিল্মসের জন্য অনেক অনেক শুভকামনা, সবাই সাবস্ক্রাইব করবেন ককটেল ফিল্মসকে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভাই। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছি। স্যার আপনার নামটা যদি বলতেন। আমার নাম তমাল। আমি বেসিক্যালি নাটকের কাজ করি, নাটকে অভিনয় করি, নাটক লেখি, নাটক বানাই, নাটক নিয়েই আছি। স্যার আজকের এই মিউজিক ভিডিও শ্যুটের কাজে আপনি রিলেটেড আছেন, তো এই কাজের সম্পর্কে যদি একটু কিছু বলতেন। আচ্ছা, এটা হচ্ছে কলকাতা টিভির একটা প্রমোশনাল শ্যুট, 29 নভেম্বর দেব আসছেন বাংলাদেশে কলকাতা টিভির প্রমোশনের জন্য, এই জন্য দেবের কিছু গান নিয়ে আমরা একটা প্রোমো শ্যুট করছি এবং একটা সেলফি কনটেস্ট হবে কলকাতা টিভির ফেসবুক পেজে, সবাই সেলফি আপলোড দিবেন এবং সেখান থেকে বাছাই করে সেরা কিছু সেলফি বাসকে দেব নিজের হাতে পুরস্কার দিবেন, তো সেলফি নিয়ে একটা গান তৈরি করা হয়েছে, সেটারও একটা শ্যুটিং হচ্ছে, তো দেখা যাক কেমন হয়, আশা করছি ভালো হবে। এটা হচ্ছে যে কোনো বয়সের যে কেউ, ছেলে হোক মেয়ে হোক, সবাই সেলফি তুলে কলকাতা টিভির যে কলকাতা টিভির যে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে সেলফিটা আপলোড করতে হবে, সেখান থেকে সেরা সেলফি বাসদের বাছাই করা হবে। আপনারা আমাকে দেখছেন ককটেল ফিল্মসের ইউটিউব চ্যানেলে, আপনারা লাইক দিন, শেয়ার করুন এবং যতটুকু ভালো মনে হয় কমেন্টস করুন। ধন্যবাদ। অবশ্যই আমাদের সাথে থাকবেন। অবশ্যই আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ স্যার।